ভুলে যাওয়া। এটা অনেক সময় আমরা, আমি একটু স্পষ্ট করে বলি, ভুলে থাকা শব্দটা আমি হয়ে বলি, মানে শব্দ বুঝছেন, যে ভুলে থাকা, যে আমি কাউকে ভুলে যেতে পারছি না কিন্তু ভুলে থাকছি বাঁচার প্রয়োজনে, ভুলে থাকছি নিজেকে ভালো রাখবার প্রয়োজনে, ভুলে থাকছি আমাদের দৈনন্দিন জীবনটাকে যাপন করার প্রয়োজনে। আর বিস্মৃতি, বিস্মৃতি মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি হয়, আমাদের মাথায় কেউ ছিল, কোন একটা ঘটনা ছিল, কোন একটা বিষয় ছিল, সেটা অটোমেটিক্যালি চলে গেছে, আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বিস্মৃতি। আর ভুলে থাকা, ভুলে থাকা হচ্ছে আমি তাকে ভুলতে পারছি না, আমি সেই বিষয়টাকে ভুলতে পারছি না, আমি সেই ঘটনাটাকে ভুলতে পারছি না, কিন্তু যতবার আমি সেই স্মৃতিটাকে বহন করে চলেছি ততবার বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে। যতবার সেই স্মৃতিটাকে আমি ধারণ করবার চেষ্টা করছি ততবারই সেটা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে বেঁচে থাকতে দিচ্ছে না, আমাকে ভালো থাকতে দিচ্ছে না, এবং আমাকে আমার মতো করে বাঁচতে দিচ্ছে না। তখন আমাকে বাধ্য হয়ে কিন্তু সেটাকে মাথা থেকে ডিলিট করতে হয়। ডিলিট করাটা ডিফিকাল্ট, সে কাজটা করার জন্য আমাদের চিন্তা ভাবনাকে অন্য কোথাও ডাইভার্ট করতে হয়, অর্থাৎ সেটাকে বাদ দিয়ে সেটা থেকে দূরে সরে এসে অন্য কোথাও আমাদের ভাবনা, আমার চিন্তাকে নিবদ্ধ করতে হয়। তো সেই কাজটা করতে গিয়ে যদি আমাদের কোনো কিছু যদি ভুলে যেতে হয়, ভুলে থাকতে হয়, সেটা আমাদের করতে হয়। সেটা করতে না পারলে তো আমরা বাঁচতেই পারবো না। সারাক্ষণই আপনি একটা স্মৃতিকে বহন করে নিয়ে চললে সারাক্ষণই সেই স্মৃতিটা আপনাকে কষ্ট দিবে। এই জন্য আমার কাছে মনে হয় যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা কিন্তু একদিক দিয়ে সৌভাগ্যবান, কেননা তারা অনেক আননেসেসারি স্মৃতিকে মাথা থেকে ডিলিট করতে পারে, অনেক আননেসেসারি মানুষকে মাথা থেকে ডিলিট করতে পারে, আর যারা পারে না তারা সারাক্ষণ এটা মাথায় রাখে, বয়ে চলে এবং আলটিমেটলি কষ্ট পায়, প্রতিটা মুহূর্তে কষ্ট পায় এবং মনমরা হয়ে থাকে, মনমরা হয়ে থাকে, তার কাজগুলো ঠিক মতো করতে পারে না, কাজগুলো ঠিক মতো করতে না পারলে তার আশেপাশের মানুষের উপর তার একটা প্রভাব পড়ে, সবকিছু নিয়ে সে খুব কষ্টের মধ্যে থাকে। তাই জীবনে বাঁচতে হলে ভুলে যেতে না পারলেও ভুলে থাকতে শেখাটা খুব জরুরি, সেটা করতে না পারলে আমরা আমরা অ্যাকচুয়ালি ঠিক মতো বাঁচতে পারি না। সেটা একটা প্র্যাকটিস, আপনার ভুলে থাকতে কষ্ট হচ্ছে, আপনি প্লিজ তাকে ভুলে থাকবার চেষ্টা করবেন না, আপনি ওই সময় অন্য কোনো কাজ করা শুরু করুন, ওই সময় আপনি অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন, ওই সময় আপনি এমন কিছু করুন যেটা আপনার করা দরকার, ওই সময় আপনি এমন কিছু জোর করে নিজেকে করান যেটা আপনার করতে ইচ্ছে করে না কিন্তু করানোটা দরকার। আস্তে আস্তে দেখবেন আপনি ভুলে যেতে না পারলেও কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকবেন। আমাদের দিনটা যতক্ষণ আমরা জেগে থাকি সে জেগে থাকার যে সময়টা, সে সময়টা ধরে নিচ্ছি আমরা 16 ঘন্টা, তো 16 ঘন্টা যখন জেগে থাকি সেই 16 ঘন্টার মধ্যে যদি আমরা এই প্র্যাকটিসটা করার মাধ্যমে জোর করে তাকে মাথা থেকে সরিয়ে দেবার চেষ্টা করা, বা তার কথা যখন মাথায় আসে তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করা, অন্য কিছু কাজ করা, এটার মাধ্যমে যদি আমি এই 16 ঘন্টার মধ্যে আগে যতটা তাকে মাথায় রাখতাম তার চেয়ে কিছুটা হলেও তাকে মাথা থেকে সরিয়ে রাখতে পারি, এভাবে প্র্যাকটিস করতে করতে যদি সময়টাকে আমি আরো কমাতে পারি, তাকে মাথায় রাখবার সময়টা যদি কমাতে পারি, এভাবে করে করে আমি কিন্তু একটা সময় কিন্তু ভালো থাকতে শিখে যাব এবং নিজেকে ভালো রাখতে পারবো। এটা করাটা জরুরি, খুব জরুরি, না হলে বেঁচে থাকাটা খুব টাফ।